push a mind to a limit where it needs to feed. I work blind, got vision I don't need to see. I'm picking mind over matter, I believe in me. I need to find more hours in the day to breathe. Need to find more power in the way I be. And when my mind turns out with the painful scenes, I need to scream out loud, I can't stop me. I wanna be the greatest like Rocky. You know I leave them all hating like a hobby. I'm out here making moves like a lobby. And if you ain't with me, it's your loss, see. I got my mind on the facts, I'm a python. Grab what I like real fast, choke until I have everything I attack. Everything that I lack, everything that I want and I see, matter of fact. Cause I'm my own worst enemy. Only if I let it be, I can control anything if I can just think carefully. I control my destiny. Deep up in my mind I manifest it. Hi, what is up? তুমি প্রীতম আর তোমাদেরকে স্বাগত আমার চ্যানেল বেঙ্গল বিজনেস ফাইন্ডারে। তো ফাইনালি তোমাদের ভাই তোমাদের জন্য কালেকশন নিয়ে এসেছি। একদম দেখো কালেকশনগুলো R15M মডেল V4 V3 সমস্ত কালেকশনগুলোই পাবে। আর নিঞ্জার কালেকশন থাকছে, RR310 থাকছে, আর KTM RC Duke তো প্রচুর কালেকশন থাকছে। তো সমস্ত কালেকশনগুলো দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন আছো তো কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করো, কারণ এরকমই ভিডিও সবার আগে পৌঁছে যাবে শুধুমাত্র তোমাদের কাছে। তো কীরকম কী গাড়ির প্রাইস থাকছে, কীরকম কী ডিটেলস থাকছে সমস্ত কিছুটাই আমরা জেনে নেবো রোহনদার থেকে। তো রোহনদার চলে আসার আগে ভাইকে সাপোর্ট করার জন্য তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দাও। আর চলো আমরা সমস্ত কিছু ডিটেলস, আমাদের জন্য কী কী ফেসিলিটিস আছে সমস্ত কিছুটা আমরা দেখা করে নেবো কার সাথে, রোহনদার সাথে। আজকে রোহনদা নমস্কার। নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম খুব ভালো আছি। আর আমাদের ভিউয়ার সাবস্ক্রাইবার ভালো রেখেছে আমাদের, একদম একদম। তো তোমার শোরুমে অনেকদিন বাদে আসলাম। হ্যাঁ, অনেকদিন বাদে গেলে একদম। আর তোমার শোরুম মানে তো আমরা জানি স্পোর্টস বাইক স্পেশাল। হ্যাঁ একদম, স্পোর্টস বাইক। আর এখন অ্যাভেলেবেল বেশিরভাগ স্পোর্টস বাইকই আছে আমার কাছে, ঠিক আছে। সব মাইলেজেবল বাইক খুবই কম আছে। তো আজকে তোমাদের খুব ভালো ভালো স্পোর্টস বাইক দেখাবো, ঠিক আছে। আর যে রেটে বাইকগুলো যে পাবে তোমরা, তো ভাই কম্পেয়ার করে নেবে অন্য অন্য শোরুমের সাথে কী রেটে পাচ্ছ গাড়ি, ঠিক আছে। হ্যাঁ, মুখে বলবো না, দেখিয়ে দেবো আমি, ঠিক আছে। কালেকশনগুলো আর কালেকশন খুব ভালো কালেকশন আছে আজকে, ঠিক আছে। আর কিছু মাইলেজেবল বাইক আমাদের সেরাম কিছু নেই, ঠিক আছে। চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে আরও মাইলেজেবল বাইক দেখানোর চেষ্টা করবো। আর যে বেশি স্পোর্টস বাইক আছে, বুলেট আছে, ঠিক আছে, এবং Dominor400ও আছে, ট্যুর করা যায়। তো রয়েছে KTM, হ্যাঁ KTM সবসময় আমাদের কাছে থাকে। KTM স্টকটা একটুখানি কম আছে, ঠিক আছে, তো অ্যাভেলেবেল হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমাদের ভিউয়ার সাবস্ক্রাইবাররা তোমার শোরুমে আসতে গেলে কীভাবে এসে পৌঁছাবে? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ব্যারাকপুর, হ্যাঁ, প্রপার ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর না। অনেকে ফোন করে বলা নিউ ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর না, এটা ওল্ড ব্যারাকপুর, ঠিক আছে। যেখানে দাদা বৌদি বিরিয়ানি ফেমাস সেই ব্যারাকপুর এটা, ঠিক আছে। তো ব্যারাকপুরে তোমরা প্রপার স্টেশনে আসলে যেখান থেকে খুঁজিয়ে আসো ভাই, নৈহাটি থেকে আসো, কি কল্যাণী থেকে আসো, কি রানাঘাট কৃষ্ণনগর থেকে আসো, কি কলকাতা সাইড দিয়ে আসো, ব্যারাকপুরে আসো। এসে তোমার ট্রেন থেকে নেবে 4 নম্বর প্ল্যাটফর্মে আসো, ঠিক আছে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো বা অটো ধরে বলো মসজিদ মোড় যাবো। প্রপার মসজিদ মোড়ে এসে একটুখানি মানে যে মেন রোডটা থেকে বারাসাত রোডের দিকে একটু, বারাসাতের দিকে একটু মুখটা আগালেই ডান দিকে পড়বে হচ্ছে আশীর্বাদ বিরিয়ানির দোকান। ওই বিরিয়ানির দোকানের পাশে আমাদের শোরুমটা, একদম। আর কোনোরকম বুঝতে প্রবলেম হলে তো আমরা কন্ট্যাক্ট করে নেবে ফোনে, আমরা পুরো প্রপার গাইড করে দেবো। আর এবং আমাদের গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম তোমরা সার্চ করলে তোমরা দেখতে পাবে কীভাবে আসতে পারবে। আর আমাদের ভিউ সাবস্ক্রাইবারের জন্য ইএমআই ফেসিলিটি সব কিছু, অবশ্যই অবশ্যই আমাদের কাছে সবসময় ইএমআই ফেসিলিটি আছে, ঠিক আছে। তো আমাদের কাছে ইএমআই করতে গেলে মিনিমাম 40% ডাউন পেমেন্ট করতে হবে যে কোনো গাড়ির ক্ষেত্রে। আর তোমার ডকুমেন্টস লাগবে হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের বই, এটিএম কার্ড, এগুলো হলে ফাইন্যান্স হয়ে যাবে। তো তো আমাদের ফাইন্যান্স হচ্ছে 70 কিলোমিটার আন্ডারে, ঠিক আছে। 70 কিলোমিটার আমাদের ফাইন্যান্স হবে। অনেকে বলে 80 কিলোমিটার, 90 কিলোমিটার, সেগুলো কিন্তু ভাই হয় না। যারা বলে এগুলো ফেক কথা বলে, কিন্তু আশা করি তুমি যাওয়ার পরে দেখবে তুমি হবে না ফাইন্যান্স, ঠিক আছে। কেন যেখানে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুটো কোম্পানি ফাইন্যান্স দেয়, একটা হচ্ছে হুইলস এমআই, একটা হচ্ছে IDFC, ঠিক আছে। সে দুটো কোম্পানি কিন্তু আমার কাছেও আছে এবং সবার কাছে থাকে, ঠিক আছে। তো যারা যারা বলে 80 100 করে দেবো আমরা, আসো, তো ফালতু কথা এগুলো, তো ফালতু যাবে মানে ফলস খাবে, ঠিক আছে। তো ভিউয়ার্সরা তো আমাদের অনেকক্ষণ থেকে ওয়েট করছে কালেকশন দেখার জন্য। ধামাকাদার গাড়ি আর ধামাকাদার প্রাইস, ধামাকাদার গাড়ি দেখাবো হচ্ছে R15M, ঠিক আছে। এটা হচ্ছে 2022 মডেলের গাড়ি, ঠিক আছে। একটা কথা বলে দিই, আমি গাড়িগুলো কিন্তু রেডি করা নেই, সার্ভিসিং কিচ্ছু করা নেই, কারণ এই গাড়িগুলো আমাদের কাছে কাল বস্তুর মধ্যে এসে যায়। কালকে আমার শোরুম বন্ধও ছিল, শুক্রবার ছিল, ঠিক আছে। তো রেডি না করা অবস্থাও দেখতে পাচ্ছি কন্ডিশন যা রয়েছে, এই গাড়ি ধোয়া মোছা না থাকলেও গাড়ি চকচক করে চলবে, ঠিক আছে, ফ্রেশ থাকবে। তো কিছু কিছু গাড়ি আমাদের রেডি করা নেই, ঠিক আছে, এখন এই অবস্থা আমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আবার তোমরা ভেবো না ভিডিও দেখে যে গাড়িগুলো অনেক চলা গাড়ি আনতে, একদম কিছু। দেখো 2022 মডেল আছে এটা, ঠিক আছে, R15M, ঠিক আছে, খুব মানে আমার হট কালেকশন এগুলো, একদম A1 ক্লাস গাড়ি আছে, গাড়ি চলা আছে, 6-7 হাজার চলা আছে গাড়ি, মাত্র 36-7 হাজার। হ্যাঁ, মানে এগুলো কি বলতো, দেখো অনেকে আছে না এই নতুন গাড়িগুলো বলে 2000-3000 চলা, ঠিক আছে, যেটা চলা থাকে আমরা জেনুইন দেখাই, একদম ওই 6-7 হাজার চলা আছে গাড়ি। গাড়ির কন্ডিশন তো তুমি দেখতেই পাচ্ছ, শুধু সার্ভিসিং এটা করতে হবে, ঠিক আছে, সেটা আমি করে দেবো, অসুবিধা নেই। আর গাড়িতে ছোট একটা স্ক্র্যাচ আছে, সেটা হচ্ছে এখানে স্টিকারটা কোনো বাচ্চা হয়তো আই থিঙ্ক দাগ করেছে জায়গাটাতে, ঠিক আছে।
তো এমনি গাড়ি পুরো অল ফ্রেশ আছে একদম ক্লিন একদম ক্লিন আছে ঠিক আছে শুধু রাইডার রেডি করতে হবে দুই মোচা পলিশ করতে হবে তো কত টাকা দিয়ে দিচ্ছ আমাদের সেটা স্যার এই গাড়িটা দেখো R15M অনেকে বেচছে 175 180000 টাকা করে ঠিক আছে তো সেখানে এই গাড়িটা আমি দিয়ে দেবো মাত্র 165000 টাকা 165000 কিন্তু একটা কথা বলে দিই যে বার্গেটিং করলে চলবে না কোনো বার্গেটিং আমরা ফিক্সড প্রাইস বা এই রেটে এই মডেলের গাড়ি কিন্তু তোমরা এনে যদি খুঁজে দেখাতে পারো তাহলে মেনে যাবো আমি আর এরকম কন্ডিশনে কন্ডিশন খারাপ হলে গাড়ি কম দামে পাওয়া যায় কিন্তু ঠিক আছে ১৫-১৬ হাজার চলে যায় বা ২০ হাজার চলে যায় সেই গাড়ি কিন্তু কম দামে ওটা কম দামে দিয়ে যায় একদম সেখানে গাড়ি কিন্তু ভালো আছে হয়তো তেল ভরে দেবো পাঁচশো আচ্ছা এই আর একটা ধামাকাদার গাড়ি আছে ঠিক আছে এই গাড়িটা বলবো না এটা খুবই জলের দামে ফলের রস দেখা বলে না জলের দামে ফলের রস কিন্তু এটা লাস্ট তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে যা লাস্টে দেখা হয় ঠিক একদম এটা ডিরেকশন আসতে পারে মানে লাস্টে বলছি লেজেন্ডারি বাইক হ্যাঁ লেজেন্ডারি বাইক 220 পালসার 220 এইটাও কিন্তু সার্ভিসিং করা নেই এই গাড়িটাকে ভালো করে দেখাতে বলবো একবার আমি গাড়িটা 2014 মডেলের গাড়ি ঠিক আছে গাড়িটা মাত্র 10,000 কিলোমিটার চলা আছে একটা জিনিস দেখিয়ে দিই আমি এইসব গাড়িগুলো যখন খুব বেশি চলে না এইসব জায়গায় রঙগুলো ছুটে যায় এবং রঙগুলো দেখো যা আছে কোম্পানির ট্যাঙ্কি কালারটাকে দেখাবো এগুলো পালিশ করা নেই কিন্তু কোনো কিছু ফালিশ ফালিশ কিন্তু কিচ্ছুই নেই এখন গাড়ি আমাদের কাছে ঠিক আছে জাস্ট মানে যেমন আনা হয়েছে তেমনই কন্ডিশনে গাড়িটা পড়ে আছে আর এতে অরিজিনাল সাইলেন্সারটা নেই কাস্টমার আপনার সাইলেন্সার লাগিয়ে মডিফাই করা ঠিক আছে কিন্তু গাড়িটা যার ছিল ভাই মানে এত মানে ধরে চালাতো ঠিক আছে কোনো ইয়ং ছেলের গাড়ি ছিল না বয়স্ক গাড়ি একদম ঠিক আছে জানি না সাইলেন্সারটা কেন লাগিয়ে ছিল তো গাড়িটা কন্ডিশন তুমি দেখতে পাচ্ছ কেমন কন্ডিশন আছে মানে BS3 মডেলের এরাম মডেলের এই গাড়ি ঠিক আছে প্রচুর ডিমান্ড ডিমান্ড তো প্রচুর আছে কিন্তু আমি বলবো এরম কন্ডিশনে খুঁজে দেখো যদি কেউ এনে দিতে পারে তো মেনে যাবো আমি এরম কন্ডিশনে গাড়ি যদি বিশ্বাস না একবার এসে দেখো চালিয়ে দেখো টেস্ট ড্রাইভ করে নিতে হবে না আসো একবার এসে কত টাকা দিয়ে দিচ্ছ এটা তো মাত্র 55,000 টাকা 55,000 টাকা রেপে গেছে 55,000 টাকা 55,000 টাকায় পালসার 220 পালসার 220 পেয়েছে 55,000 টাকা কিন্তু গাড়িটা এই গাড়িগুলো আরও কম দামে পাওয়া যায় একদম ঠিক আছে যেগুলো বলি ভাই আমি জেনুইন কথা বলে দিই এগুলো আরও কম দামে পাওয়া যায় কিন্তু গাড়িটা কন্ডিশন একবার তোমার দেখো এসে দেখো চালা বুঝতে পারো গাড়িটা কেমন আছে একদম A1 কন্ডিশন দাদা শোরুমে প্রতিটা গাড়ি আমরা A1 কন্ডিশনের সাথে দেখি তারপর দেখো হচ্ছে বুলেট এনফিল্ড তারপর দেখো হচ্ছে বুলেট 2018 মডেলের ডুয়েল ডিস্ক মডেলের গাড়ি ঠিক আছে ডুয়েল ডিস্ক মডেলের গাড়ি গাড়িতে কিন্তু এক্সট্রা ফিটিং অনেক কিছু আছে যেরকম লেগ গার্ড লাগানো সাইলেন্সার লাগানো টায়ার কন্ডিশনটা একদম হেভি কন্ডিশন একদম এইটা অফরোড টায়ার লাগানো আছে ঠিক আছে রিসেন্ট লাগিয়েছে কাস্টমার রিসেন্ট লাগিয়েছে এই গাড়িটা আমাদের কাল রাত্রেই উঠেছে ঠিক আছে এখনো কোনো কিছু হয়নি তো হেডলাইট দেখে নাও আফটার মার্কেট হেডলাইট লাগানো আছে ঠিক আছে তো এইগুলো এই হেডলাইটের দাম 6,000 টাকা দাম আছে ঠিক আছে তো গাড়িতে স্টার্টিং অনেক কিছু করানো আছে ঠিক আছে গাড়ি তো কন্ডিশন দেখতেই পাচ্ছ সার্ভিসিং করা নেই কিন্তু এখনো সার্ভিসিং কিচ্ছু এগুলো একটা সার্ভিসিং করা নেই সব রেডি হবে এগুলো তাও দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এটা আমাদের থেকে পেয়ে যাবে মাত্র তোমরা 1.5 লাখ টাকায় দিয়ে দেবো খুব সুন্দর গাড়ি আছে খুব ভালো গাড়ি আছে ঠিক আছে কোন ইয়ারে রয়েছে এটা এটা 2018 লাস্টের গাড়ি আছে 2018 লাস্টের আর যখন নেবে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে আসলে শোরুমে আসলে শোরুমে ভিজিট করলে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে খুব ভালো গাড়ি আছে তারপরে দেখা হচ্ছে আরও একটা বুলেট আমার গাড়িগুলো সব এক জায়গায় কিন্তু করা নেই ঠিক আছে এদিক ওদিক হয়ে রয়েছে আর যেগুলো লাইনে আছে এই পাশে যে লাইন দিয়ে দেখতে পাচ্ছ একদম হট কালেকশন তো রয়েছেই এগুলোর কাছেও আমরা আসবো হ্যাঁ এগুলো সব দেখাবো তোমার একদম তার জন্য ভিডিও কালেকশনগুলো একদম দেখো তো তার আগে এনফিল্ড আমার আর এনফিল্ড দেখিয়ে দিই এটা হচ্ছে 2020 লাস্টের মডেল ঠিক আছে এটা BS6 মডেল আছে ঠিক আছে ওই ABS ব্রেক ডুয়েল চেন ABS আছে ঠিক আছে এই গাড়িটাও কিন্তু আমার সার্ভিসিং সেরকম করা হয়নি তুমি যেটা বুঝতেই পারছো ঠিক আছে সেরকম সেরকম গাড়িগুলো রেডি করা নেই কিছু এটা হচ্ছে 2020 লাস্টের BS6 মডেলের গাড়ি এটা তোমার আমার থেকে পেয়ে যাবে হচ্ছে 175,000 টাকা 175,000 হ্যাঁ 175,000 টাকা নিউ মডেল ক্লাসিক পেয়ে যাচ্ছ ডুয়েল ডিস ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস 175,000 টাকা 20,000 টাকার গাড়ি না যাবাই না আমার এটা কাস্টমারের গাড়ি মার দাও শোরুমে গাড়ি এতগুলো রয়েছে ডমিনোর ওটা একটা ডমিনোর 400 ঠিক আছে পুরো সবকিছু রেডি করা ফুল টুরিং বাইক রেডি করা আছে যদি যারা যারা ট্যুর করতে চাও এরকম বাইক খুঁজছো যারা মানে বাইরে ট্যুর করবে এক্সট্রা ফিটিং সব করা রয়েছে এক্সট্রা ফিটিং এখানে মোটামুটি 10-15 টাকা এক্সট্রা করানো আছে ঠিক আছে তো যারা ভাবছো ট্যুর করবে ঠিক আছে ডমিনোর খুঁজছো একটা হ্যাঁ তারা ডমিনোর কিনতে গেলে তোমার আবার তোমাকে এক্সট্রা ফিটিং করতে হবে সেটা কিন্তু অলরেডি আমাদের গাড়িতে করা আছে অলরেডি করা আছে ফুল কমপ্লিটের সাথে ফুল কমপ্লিট করা আছে ঠিক আছে কোনো কিছু করতে হবে না হ্যাঁ গাড়ি খুব ভালো কন্ডিশনে দুটো নতুন টায়ার লাগানো আছে গাড়িতে হ্যাঁ তো ভাই মুখে বলার কিছু নেই যদি কেউ নিতে যাও চলে আসো আমাদের কাছে ফুল রেডি গাড়ি আছে আমাদের কাছে কত টাকা দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে 2020 লাস্টে ধরো তুমি একুশ ধরতে পারো এক মাস কম একুশের গাড়ি আছে একদম এক মাস পর একুশের গাড়ি আছে ডমিনো 400 এটা অনেকে বিক্রি করছে 170,000
1,75,000 ঠিক আছে তো আমরা এটা বেশি দাম রাখবো না এটা দিয়ে দেবো আমরা 1,55,000 দেবো ডমিনোর 400 এক মাস কমে ঘুষের গাড়ি বা খুব ভালো কন্ডিশন থাকছে একদম একদম এবং এক্সারসাইজ পুরো ফুল আছে রেডি গাড়িতে ঠিক আছে কন্ডিশন তুমি দেখতে পাচ্ছ কেমন কন্ডিশন আছে কন্ডিশন তো A1 কন্ডিশন থাকে দাদা তো নেও চলে আসো আমাদের কাছে দেখতে পাবো গাড়ি কেমন আছে ফুল রেডি এরকম কন্ডিশন পেতে হলে দেখতে পাচ্ছ রোহন মোটরস হ্যাঁ রোহন মোটরস আসতে হবে আর সামনে আমার প্লেটটা ভেঙে গেছে এটা আমরা মানে রেডি করা আছে আমি লাগিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখাবো তারপরে কিছু স্পোর্টস বাইক দেখাই একদম তো প্রথমে দেখো ইয়ং জেনারেশনের ক্রাস হ্যাঁ আরসি ডিউক কি ডিটা থাকছে আরসি এটা হচ্ছে আরসি হচ্ছে 2016 মডেলের গাড়ি ঠিক আছে এটা তোমার 2016 মডেলের আরসি 200 আছে খুব ভালো কন্ডিশন আছে 10,000 কি 12,000 চলা আছে গাড়িটা ঠিক আছে এটা তোমার সেকেন্ড ওনার গাড়ি আছে হ্যাঁ গাড়ি খুবই ভালো কন্ডিশনে আছে যদি কেউ আরসি 200 কমের মতো নিতে চাইছো চলে আসো আমাদের কাছে কন্ডিশন খুব ভালো আছে ঠিক আছে আর এই মডেলের গাড়ি কিন্তু কত পাওয়া যায় না ভালো কন্ডিশনে পাওয়া যায় না আরসি 200 পেয়ে যাবে কিন্তু এবং দেখবো কি গাড়ি অনেক রাফ ইউজ করা তোমার শোরুমে তো আমি দেখতে পাই 10,000 ম্যাক্সিমাম 10-12,000 কিলোমিটারের মধ্যে গাড়ি থাকে দেখো যা থাকে আমাদের 20,000 চলাচল সেটা বলে একদম তো গাড়ির কন্ডিশন A1 আছে তো এইটা আমাদের থেকে তোমরা পেয়ে যাবে হচ্ছে মাত্র 1,10,000 টাকা 1,10,000 টাকা 1,10,000 টাকা পেয়ে যাচ্ছ আরসি 200 কন্ডিশন তুমি দেখতেই পাচ্ছ দাদা ঠিক আছে সুপার কন্ডিশন নেবে সে আস্তে আস্তে ধরতে হবে 1,10,000 টাকা 1,10,000 টাকা পেয়ে যাচ্ছ আরসি 200 ঠিক আছে ডিউক তারপরে দেখো ডিউক 200 খোলা ডিউক 200 2021 মডেলের গাড়ি হুম 2021 মডেলের ডিউক 200 ঠিক আছে তোমার এটা তো নিউ মডেল গাড়ি ঠিক আছে এই নিউ মডেল গাড়ি অনেকে বিক্রি করছে 60-এর উপরে 1,60,000-এর উপরে 60-এর উপরে 75-ও বিক্রি করছে হ্যাঁ তো আমরা দিতে পারবো বেশি না 1,55,000 কিন্তু ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 1,55,000 পেয়ে আছে ডিউক 200 2021 মডেলের গাড়ি 21-এর মিডিলের দিকে আছে ঠিক আছে তারপরে সবথেকে ছোট ভাই ডিউক সিরিজ ডিউক হচ্ছে এটা 125 মডেল ঠিক আছে এটাও কিন্তু খুব ডিমান্ডিং একদম খুব ডিমান্ডিং গাড়িগুলোর ঠিক আছে মানে এগুলোর মাইলেজ খুব ভালো মাইলেজ ভালো কন্ডিশন তো তোমার কাছে সামনে ট্র্যাকটা দেখাতে বলবো একদম একদম ব্র্যান্ড নিউ আছে ঠিক আছে তো এই গাড়িগুলো কি বলে মাইলেজ খুব ভালো তো অনেকেই 125 খোঁজে মাইলেজের দিক থেকে তো এই 125 আমাদের পেয়ে যাবে 2020 লাস্টের মডেল 20-এর একদমই লাস্টের মডেল নাম্বার সার্চ করে দেখতে পারো নাম্বার সামনে খোলা আছে কত টাকা লাস্টের মডেল এটা পেয়ে যাচ্ছ 1,20,000 টাকা 1,20,000 টাকা হ্যাঁ যখন নেবে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে একদম ডিসকাউন্ট ফেসিলিটিস তো রয়েছেই তার জন্য আমাদের নাম বলতে হবে আমাদের একদম চ্যানেলের নাম বলতে ডিসকাউন্ট ফেসিলিটিস রয়েছে তারপর দাদা ইয়ং জেনারেশনের কা সবার ক্রাস একদম একদম নিনজা নিনজা 300 ঠিক আছে 2019-এর লাস্টের মডেল আছে ঠিক আছে 2019-এর লাস্টের মডেল ABS ব্রেক মডেল ঠিক আছে তো গাড়ি এই গাড়িটা ঠিক আছে মানে এই নিনজাগুলো অনেকে 1,80,000-1,70,000 করে বিক্রি হচ্ছে ঠিক আছে তো 2019-এর লাস্টের মডেলের গাড়ি যে কোনো জায়গাতে 2,70,000-2,80,000 করে ম্যাক্সিমাম গাড়ি বিক্রি হচ্ছে ঠিক আছে তো আজকে আমরা দিয়ে দেবো রোহন মোটরস থেকে দেবে 19-এর লাস্টের গাড়ি ABS ব্রেক ABS ঠিক আছে 13,000 চলা জেনুইন চলা একদম একদম যা আছে সার্ভিস চেক করে নিই বসুন জানি ঠিক আছে আমরা দিতে মাত্র 1,35,000 টাকা 1,35,000 টাকা 2,35,000 টাকা2,35,000 টাকা লাস্টের মডেল এটা ঠিক আছে নাম্বার চেক করতে পারো ঠিক আছে 2020 লাস্টের মডেলের মাত্র 6,000 কিলোমিটার আছে 6,000 কিলোমিটার হ্যাঁ গাড়িতে একটা স্ক্র্যাচ দেখা যাবে না একটা স্ক্র্যাচ পেলে ডিসকাউন্ট 1,000 টাকা ডিসকাউন্ট ঠিক আছে একটা ডিসকাউন্ট স্ক্র্যাচ 1,000 টাকা ডিসকাউন্ট তো গাড়ির কন্ডিশন তুমি দেখতে পাচ্ছ একদম A1 আছে আর নিউ মডেল গাড়ি কিন্তু পুরনো মডেল না দুটো মডেল আছে গাড়ি আগের মডেল আছে না নিউ মডেল নিউ মডেলে LCD মানে বড় ফোন টাইপের মিটার হয় এবং মোড থাকে মধ্যে আগের মডেলগুলো থেকে মোড নেই ঠিক আছে এটা নিউ মডেল গাড়ি আছে খুব ভালো কন্ডিশনে আছে ঠিক আছে স্ক্র্যাচ তো কিছু পাবে না গাড়িতে আর 6,000 চলা আসলে কিছু ডিসকাউন্ট চেষ্টা করবো করার আমি দেখো যেগুলো দাদা হবে যেগুলো মনে হয় করার আমি করে দিই ঠিক আছে আমরা খুব একটা হ্যাঁ একটা খুব একটা হাই এ করি না লাভ রাখি না খোলাখুলি বলছি আমরা যতটা হয় অল্প কিছু মতো আমরা কাস্টমারদের গাড়ি দিতে পারি আমরা ঠিক আছে ঘুরে না যায় কাস্টমাররা ঠিক আছে কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই একদম 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 CBR250 একটা গাড়ি দিতে পারলে নেক্সট টাইম একটা কাস্টমার আরেকটা বন্ধুকে পাবে একদম সেও আসবে সেও আসবে তো আমার কাছে সেরামই হয় যে একবার গাড়ি কিনে যায় সে আমার কাছে আসে এমন নয় আমার কাছে আসে না এবং গাড়ি বেশি আমার কাছে আসে গাড়ি কিনতে হলে আমার কাছে আসে বাহ ঠিক আছে তো এটা দেখো CBR250 ঠিক আছে ইয়েলো কালারের গাড়ি আছে 19-এর মডেল ঠিক আছে এই গাড়িটা আমাদের থেকে একবার সেল হয়ে গেছিলো আবার আমাদের এসেছে আমাদের ঠিক আছে অনেকে
যেটাকে বলতে পারো যে এটা আগেও ছিল আগেও ছিল কিছু ছিল আমার ঠিক আছে তো অনেক গাড়ি এখানে একদিন দুদিন চালানোর গাড়ি দেখে আছে একদম ঠিক আছে অন্য গাড়ি নেই অন্য গাড়ি ঠিক আছে তো অনেক ব্যাপার থাকে যে গাড়িটা আমাদের কাছে সেল হয়েছিল আবার এসেছে তো তখন পেয়েছিলাম আমরা দাম রাখা ছিল 1,30,000 টাকা এখন আমি এটা দিয়ে দেবো 1,10,000 টাকা 1,10,000 টাকা দিয়ে দেবো 1,10,000 টাকা কোন ইয়ারে রয়েছে এটা 19 মডেল এবং এলইডি হেডলাইট নিউ মডেল গাড়ি কিন্তু দাদা এটা ফিক্সড প্রাইস 1,10,000 টাকা ফিক্স সামান্য কিছু রেখে বলা হয় সামান্য কিছু ঠিক আছে 1,10,000 টাকা দিয়ে তারপর আরসি তারপরে দেখো হ্যাঁ এই না RC390 RC390 2020 মডেলের গাড়ি ঠিক আছে 2020 মডেলে RC390 ঠিক আছে এখন এই মডেলের গাড়িগুলো মিনিমাম বিক্রি হচ্ছে 18 গাড়ি 18-19 গাড়ি বিক্রি হচ্ছে 1,50,000 ওপরে মানে সরি তোমার 1,60,000 1,70,000 করে বিক্রি হয় 70,000 18 গাড়ি 18 সেখানে আমি 20 গাড়ি দিয়ে দেবো 1,60,000 টাকা 1,60,000 টাকা 20 মডেলের আর নাম্বারটা দেখিয়ে দাও রেজিস্ট্রেশন চেক করে নাও অসুবিধা নেই কোন সালের গাড়ি আছে 20 গাড়ি আছে 60,000 টাকা 1,60,000 টাকা দিয়ে দেবো ঠিক আছে এম আর R15M মাত্র 5 মাস বয়স মাত্র পাঁচ মাস বয়স ঠিক আছে আর আমার কাছে এম এর আরও কালেকশন ছিল তো সেগুলো সেল আউট হয়ে গেছে আমার কাছে এই মানে এই মডেলে অনেকগুলো গাড়ি ছিল এটা ছাড়াও দেখতে পাচ্ছি R15 পুরো পরপর রয়েছে R15 সবসময় আমার কাছে অ্যাভেলেবল 5-7টা করে থাকি ঠিক আছে তো অনেক গাড়ি সেল হয়ে গেছে তো এইটা হচ্ছে 5 মাসের গাড়ি ঠিক আছে মানে খুবই কম চলা গাড়ি আছে তো কন্ডিশন দেখো 5 মাসের গাড়ি আমার মুখে বলার কিছু নেই ঠিক আছে কিছু দেখার নেই চাও ইন্টারেস্টেড থাকো চলে আসো আমাদের কাছে এটা দিয়ে দেবো 1,50,000 টাকা এটা হচ্ছে 2021-এর একদমই এন্ডিং গাড়ি 1 মাস কম 22-এর গাড়ি 1 মাস কম 22-এর গাড়ি গাড়ি খুব ভালো আছে 4,000-5,000 চলা আছে গাড়ি ঠিক আছে তো এইটা তোমরা আমাদের থেকে পেয়ে যাবে হচ্ছে 1,65,000 টাকা 1,65,000 টাকা কিন্তু দাদা একটা কথা বলে দিই কিছু কিছু গাড়ির ক্ষেত্রে কিন্তু ফিক্স রেট এরকম এই গাড়িটা ফিক্স রেট ঠিক আছে কারণ আমি সেরকমভাবে দাম দাম মানে কি বলবো আমাদের যা সামান্য কিছু প্রফিট থেকে বলা হচ্ছে 1,65,000 টাকা গাড়িগুলো দেখো ভালো গাড়ি যখন ওঠে না তখন দাম দিয়ে তুলতে হয় না গাড়ি যায় না ঠিক আছে কাস্টমার গাড়ি কন্ডিশনের উপরে দাম কন্ডিশনের উপরে একদম তো গাড়িগুলো জাস্ট এখন সেভাবে মানে এই করা নেই এগুলো মুছে দিলে চকচক হয়ে যাবে তারপর এখানে গাড়ি রাখা তুমি দেখা দেখছো গায়ে গায়ে কেমন গাড়ি রাখা এভাবে মুছাও যায় না ঠিক আছে তারপরে দেখাবো 4টা V4 এটা হচ্ছে তোমার 22-এর গাড়ি এটা 22-এর মডেল আছে ঠিক আছে এটাও সেমি কন্ডিশন আছে কোনো স্ক্র্যাচ নেই স্ক্র্যাচলেস গাড়ি আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আছে ঠিক আছে ম্যাট ব্ল্যাক গাড়ি হ্যাঁ তো এইটাকেও আমি তোমাদের সেম দামেই দিয়ে দেবো এটাকেও সেম দামেই দেবো এটা 1,65,000 টাকা কিন্তু এগুলো দাদা একদমই ফিক্সড প্রাইস একদমই ফিক্সড প্রাইস কোনো কিছু বার্গেনিং করা যাবে না তারপরে দেখাবো চলো ওই দিকে ভালো করে দেখা যাবে বুঝতে পারবে ওখান তারপরে তোমাদের নেক্সট যাবো হচ্ছে R15 V3S হ্যাঁ তো এইটা হচ্ছে মাত্র 2 মাস বয়স গাড়ি মাত্র দু মাস বয়স নাম্বার হচ্ছে একদম হ্যাঁ 2 থেকে 3 মাস মিনিমাম 3 মাস বয়স ঠিক আছে তার বেশি যাবে না উইন্ডশিল লাগানো লেগার্ড লাগানো আছে ঠিক আছে আর V3S মডেল এই মডেলটা কিন্তু তুমি শোরুমে নিতে গেলে তোমাকে ওয়েটিং করতে হবে এবং নাও পেতে পারো অনেকে টানা সিট চাই অনেকে পায় না একদম ফ্যামিলি ক্যারি করার জন্য বেস্ট একদম একদম বেস্ট ঠিক আছে 3 মাস বয়স গাড়ির কন্ডিশন তো তুমি দেখতে পাচ্ছ A1 মুখে বলার আমার কিছু নেই যদি কেউ নতুন গাড়ি মানে শোরুমে কিনতে যাবে ভাবছো তো একবার আমার কাছে এসে দেখতে পারো অন্তত তুমি 30-35,000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবে এটা ঠিক আছে প্রাইস কত থাকছে এটা এটা পেয়ে যাবে মধ্যে থেকে মাত্র 1,60,000 টাকা 1,60,000 টাকা 3 মাসের গাড়ি 3 মাসের গাড়ি 3 মাসের গাড়ি 1,60,000 মনস্টার এডিশন মনস্টারটা তো একদম ধামাকাদার প্রাইস একদম 2020 মডেলের গাড়ি আছে ABS মডেল ঠিক আছে যে রেটে 19-এর গাড়ি কাস্ট 19-এর প্রথমের গাড়ি বিক্রি করে ABS সারা যে দামে বিক্রি হয় সে দামে দেবো আজকে 20-এর গাড়ি দেবো 20-এর গাড়ি দিতে হ্যাঁ ABS মডেল ঠিক আছে এটা দিতে তোমাদেরকে মাত্র 1,15,000 টাকা 1,15,000 মনস্টার এডিশন মনস্টার এডিশন তো বাহ নিয়ে এসে দেখাও 1,15,000 টাকা মাত্র 1,15,000 টাকা গাড়িগুলো ঠিক করে দেখাতে পারছি না কারণ গাড়ি আমার এখানে রাখার খুবই জায়গা প্রবলেম ঠিক আছে দেখতে পাচ্ছ R15 মোস্ট এডিশন 1,15,000 টাকা পেয়ে আছে মোস্ট এডিশন ঠিক আছে